नमस्कार, आमी आबारो तुम्हारे जन्य एक वीडियो निये एसेछि। ए वीडियोर माध्यमे आमी तुम्हारे एखन देखाबो जे किभाबे फार्स्ट परफेक्ट टेंसेर एक्टिव थेके पैसिव वॉइस करते हय। ताहले चलो शुरू करी। तो जदि कोनो वाक्य बा सेंटेंस ए फॉर्मेशने थाके, अर्थात सबजेक्टेर पर हेड तारपर बी थ्री तारपर अबजेक्ट, ये फॉर्मेशने जदि कोनो वाक्य बा सेंटेंस थाके ताहले तुम्हाके निश्चितभावे बुझते होबे जे इहा फार्स्ट परफेक्ट टेंस। तो फार्स्ट परफेक्ट टेंस चिनिबार पर तुम्हाके जानते होबे जे किभाबे गठन करते होबे बा किभाबे बैचिस करते होबे एक्टिव थेके पैसिव। तो किभाबे करते होबे, सबजेक्टेर पोरे हैड बीन, जे कोनो सबजेक्ट थाक सबजेक्टेर पोरेई किन्तु हैड बीन बसालेई होये जाबे। तारपर बी थ्री, तारपर बाई, तारपर अबजेक्ट, अर्थात এই ফরমেশনে থাকিলে এই ফরমেশনে করিতে হইবে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস ফার্স্ট পারফেক্ট টেন্সের। তো দেখো এখানে পাঁচটি উদাহরণ নিয়েছি, এক দুই তিন চার পাঁচ। তো এই পাঁচটি উদাহরণে কিন্তু এই ফরমেশনের সঙ্গে মিল খাচ্ছে, যেমন সাবজেক্ট আই, দে, আই, হি, আই, তারপরে হ্যাড, হ্যাড, হ্যাড এখানে আছে, তারপরে বি থ্রি আছে, বি থ্রি, তারপরে অবজেক্ট এ পেন, দ্য ওয়ার্ক, এ বার্ড, এ কার, দ্য পিকচার। অর্থাৎ এখানে প্রত্যেকটি বাক্যই কিন্তু উপরের ফরমেশনের সঙ্গে মিল খাচ্ছে, তাই নিশ্চিত হতে পেলাম যে এই বাক্যগুলি ফার্স্ট পারফেক্ট টেন্সের। তো আমরা কীভাবে করতে হবে দেখো, প্রথমে বসাতে লাগবে সাবজেক্ট। সাবজেক্ট কী করতে লাগবে, বাক্যের মধ্যে যে অবজেক্ট আছে এটা হয়ে যাবে সাবজেক্ট, এ পেন। তারপরে এ পেন সাবজেক্টের উপরে হ্যাড বিন, তারপরে বি থ্রি, বি থ্রি কিন্তু এই টেন্সের মধ্যে বা এই টেন্সে যদি বয়েসিস করার জন্য তোমাদেরকে দেয় তাহলে কিন্তু বি থ্রি খুঁজতে লাগবে না, বি থ্রি কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এখানে গিভেন বি থ্রি, ডান বি থ্রি, কট বি থ্রি, বট বি থ্রি, ড্রোন বি থ্রি। তো এখানে বি থ্রি হবে ডাইরেক্ট, এখানে গিভেন, গিভেন বসালে বি থ্রি হয়ে যাবে। তারপরে কিন্তু বাই, তারপরে কিন্তু অবজেক্ট, অবজেক্ট এখানে আই, সাবজেক্ট এখানে হয়ে যাবে অবজেক্ট আই, আই থেকে মি। তো এখানে আছে দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হবে অবজেক্ট, এখানে হয়ে যাবে সাবজেক্ট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু হ্যাড বিন। তারপরে হবে বি থ্রি, বি থ্রি আমি আগেই বলেছি এখানে দেওয়া আছে ডান, সরি, তারপরে বাই, তারপরে অবজেক্ট, অবজেক্ট হবে দে থেকে দেম। তো তিন নম্বরে আসছি, আই হ্যাড কট এ বার্ড, এ বার্ড অব, সরি, এ বার্ড অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট এ বার্ড, তারপরে হ্যাড বিন, যে কোনো সাবজেক্ট থাক সব সাবজেক্টের সঙ্গে কিন্তু হ্যাড বিন, তারপর বি থ্রি কট, তারপরে বাই, তারপরে অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আই আর এখানে অবজেক্ট হয়ে যাবে মি। তো চার নম্বরটি আসছে, হি হ্যাড বট এ কার, এ কার সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে কিন্তু বি থ্রি বট। তারপরে বাই, তারপরে অবজেক্ট, এখানে সাবজেক্ট প্যাসিভ ভয়েস করার সময় হয়ে যাবে অবজেক্ট হি থেকে হিম। লাস্ট নম্বর
I had drawn the picture. I have drawn the picture হবে subject. তারপরে had been. তারপরে হবে বিত্রি ড্রোন থেকে ড্রোনই থাকবে এখানে বিত্রি দেওয়া আছে তারপরে বাই তারপরে অবজেক্ট আই থেকে মি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের গ্রামাটিক্যাল ভিডিও পাওয়ার জন্য তো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট টেন্সের একটিভ দেখে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে বিদায় দিন নমস্কার।